আজকে সকাল 10:36 প্রথম আমরা ভূমিকম্প অনুভূত ফিল করতে পারি এবং 10:36 তার পরবর্তীতে আমাদের 10:50 এবং 11:30 পরপর আমরা আমাদের আবহাওয়া বিষয়ে রেকর্ড অনুযায়ী পরপর তিনবার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে এবং সেই রেকর্ডের জন্য যে সবচেয়ে বড় যে ভূমিকম্পটা হয়েছে সেটা 4.1 এটা হয়েছে লাগা 10:50 সেটার মাত্রা ছিল 4.1 টাইম লাগে 10:50 আর সেটা লোকেশন তো দেখাচ্ছে যে ভূমিকম্প তিনটা হয়েছে একই জায়গায় হয় নাই কিন্তু সিলেট রিজিয়নের ভিতরেই দেখিছে এবং সেই লোকেশনটা আরেকটা বড় জিনিস হলো গিয়া আমাদের এই ভূমিকম্পর যে ডেপথটা ছিল খুব কম ছিল মাত্র 13 কিলোমিটারের মতো ডেপথ ছিল যার কারণে এটা অনুভূত সব জায়গায় অনুভূত হয় নাই আমাদের নিয়ারেস্ট স্টেশন হলো গিয়া কুমিল্লা আর ওইদিকে ময়মনসিংহ আছে কোনোটাতেই আমাদের এটা কাভারেজ দেয় নাই অন্য জায়গায় শুধু সিলেটেই আমরা অনুভূত ফিল করতে পারছি এবং সিলেটের ডাটাই পেয়েছি তো সাধারণত একটা ভূমিকম্প দিয়ে পুরো ডিটেলস জানতে হলে পুরো সবটি স্টেশনের অনেকগুলো মিনিমাম তিনটা স্টেশনের প্রয়োজন হয় সেই একটা স্টেশন দিয়ে আমরা বাইর করছি সেটাতে দেখা গেছে 4.1 এবং টাইমটা হলো গিয়ে 10:50 আর পাশাপাশি যে ভূমিকম্প যেগুলো হয়েছিল এগুলোর মাত্রা ছিল অনেক কম ছিল এবং সেটা ছিল যে 10:36 যেটা হয়েছিল প্রথম যে ভূমিকম্পটা আমরা অনুভূত করছি সেটা লেগে তিন মাত্রা ছিল এবং 10:11:30 আবার আরেকটা হয়েছিল সেটা 2.8 মাত্রা এবং এর মধ্যে এই তিনটা যেহেতু যেহেতু কনফিউশন একই সময়ে প্রায় পাশাপাশি সময় হয়েছে এই জন্য সবচেয়ে বড় যেটা হয়েছে সবটাই রিপোর্ট করা হয়েছে এটা আপনাদের উদ্দেশ্যে বিশেষ করে এটাই বলা হচ্ছে সেটার মাত্রা ছিল হলো গিয়া 4.1 এবং 10:50 এবং আমরা বেশি অনুভূত করছি সাধারণত একবারে শহরের আশেপাশেই হয়েছে অর্থাৎ সিলেট রিজিয়নের দেখা যাচ্ছে যে একই জায়গায় নয় বাট তিনটা লোকেশনে দেখাইছে পাশাপাশি দেখাইছে তো সেই জন্য এই আমরা সবাই ফিল করছি বিশেষ করে সিলেট অঞ্চলের মানুষগুলো এটা ফিল করছে পাশে দেখা যাচ্ছে যেহেতু একটা স্টেশন এটা দিয়ে একবারে একজ্যাক্ট যে লোকেশনটা সেই লোকেশনটা বাইর করা সম্ভব হয় নাই তবে সিলেট রিজনে যেটা বোঝা যাচ্ছে যে ওইটা 196 কিলোমিটারের প্রথম 10:50 যেটা ছিল এটা নর্থ ইস্ট হলো গিয়া ঢাকা থেকে সাধারণত দুইয়ের মাত্রা নিচে হলে সেটা সাধারণত কাউন্ট হয় না যেমন আমাদের সবচেয়ে বড় যে সিসমিকের যে বিষয়গুলো আছে আমার সবচেয়ে বড় যে অংশটা সেটা হলো ইউএসজিএস ইউনাইটেড স্টেট জিওলজিক্যাল সার্ভে তারাও কিন্তু দুইয়ের উপরের হলেই সেটা আমাদেরকে প্রচার করা হয় বা ইউএনএল তো মানুষ বিভ্রান্ত হয়ে যাবে বিভিন্ন জন ছোটো ছোটো বিভিন্ন রকম একবারে ছোটো যেগুলো হয় অনেক সময় এটা টিউমার হিসাবে ধরা হয় এটা অনেক সময় ভূমিকম্প নাও হতে পারে তো এটা ভূমিকম্প হিসাবে ছিল সেই জন্য আমাদের দেখা যাচ্ছে একটু ভূমিকম্পের ব্যাপারে একটু হালকা করে বলতে হলে সিলেট আমাদের জন্য এমনি ঝুঁকিপূর্ণ জায়গা সিলেটে আমাদের দুই ধরনের ভূমিকম্পের এফেক্ট পাই এটা হলো গিয়া নর্থ ইস্ট সাইডে দিয়ে অর্থাৎ আমাদের সিলেট থেকে নর্থে ঢাকা থেকে নর্থ ইস্ট আমি সিলেটের কথা উল্লেখ করতে চাচ্ছি সিলেটে সেটা হয় নর্থের দিকে অর্থাৎ ডাউকি ফল্ট বরাবর আর আমাদের হয় ইস্টার্ন সাইডে অর্থাৎ মায়ানমার সাইডে দিয়ে তো সে যে মায়ানমার যে সাইডে যে ভূমিকম্প হয় তার ডেপথ থাকে অনেক বেশি সেটা পুরো বাংলাদেশ ব্যাপী বা অনেক জায়গা বড় ব্যাপী অনুভূত হয় কিন্তু ছোটো যেটা হয় বা আমাদের নর্থের যে দিকে হয় সেটা তো সবাই ফিল করে না কিন্তু ক্ষয়ক্ষতি আমাদের হয়ে যায় যেটা 1897 সালে যে ভূমিকম্প হয়েছিল সেটা হয়েছিল ডাউকি বরাবর এবং সেটা কিন্তু সিলেটের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল বাংলা এবং পাশাপাশি ময়মনসিংহ এই অঞ্চলে কিন্তু অন্য জায়গায় খুব একটা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয় নাই তো এই জন্য আমাদের জন্য একটা অ্যালার্ম পজিশন সাধারণত বিভিন্ন যদিও আমাদের হিস্ট্রি ভূমিকম্পের হিস্ট্রি খুব বড় না তারপর যতটুকু দেখা যাচ্ছে যে সেই ভূমিকম্পের হিস্ট্রিতে দেখা যাচ্ছে প্রায় শত বছর পর পর একটা বড় ধরনের ভূমিকম্প বিভিন্ন গবেষকরা বলে থাকে সেই জন্য আমাদের জন্য একটা অ্যালার্ম আছে যে ভূমিকম্পের ব্যাপারে আর তাছাড়া যদি একটার সাথে যদি বলতে চান যে আমাদের এখন যে বাড়িঘর যেভাবে হচ্ছে সেটার ব্যাপারে আমার একটু অনুরোধ থাকবে সবাই যেন ভূমিকম্পর যে আছে আমাদের বিল্ডিং কোড আছে সেই কোড মেনে যেন আমাদের অন্তপক্ষে সিলেট অঞ্চল যে বাড়িগুলো তৈরি করা হচ্ছে সে ব্যাপারে সবার প্রতি আমার পরামর্শ থাকবে